মানিক সরকার যে ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন ধনপুর বিধানসভা কেন্দ্রে এবং সেখানে সন্ত্রাসের পরিবেশ কায়েম করে সারা রাজ্যে কমরেড বন্ধুদের যুবকদেরকে কুর্নিশ জানিয়েছিলেন যে এভাবেই সন্ত্রাসের মাধ্যমে প্রতিরোধ করতে হবে এবং ক্ষমতায় আগামী দিনে 2023 নির্বাচনে প্রতিষ্ঠিত হতে হবে। আমরা দেখেছি উদয়পুরের ঘটনা যেখানে বিজেপির কার্যকর্তার উপর প্রাণঘাতী হামলা হয়েছে, আমরা দেখেছি সোনামুড়ার ধনপুরের ঘটনা যেখানে বিজেপির বিভিন্ন নিরীহ মানুষের উপর সেখানে সংঘবদ্ধভাবে আক্রমণ সংঘটিত করা হয়েছে, গাড়ি বাড়ি পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং পথ চলতি মানুষ কেউই সেখানে রেহাই পায়নি সিপিএমের দুর্বৃত্তদের হাতে। আজকে ঠিক কদিন বাদে আগামী 15 তারিখ আমরা জানতে পারলাম মিডিয়ার মাধ্যমে প্রশাসন থেকে যে তৃণমূল কংগ্রেস যারা ত্রিপুরা রাজ্যে বিগত দিনে স্কোপ থাকা সত্ত্বেও যাদের কোনো প্রচেষ্টা ছিল না, আজকে সিপিআইএমকে মাইলেজ দেওয়ার জন্য তারা আবার বলছে তারাও 23-এ সরকার করবে এবং একটা লণ্ডভণ্ড পরিবেশ তৈরি করার জন্যে তারা বিগত কয়েক মাস ধরে পশ্চিমবঙ্গে যেভাবে তারা গণতন্ত্রকে কবর দিয়েছে ঠিক তেমনি ত্রিপুরা রাজ্যেও মানুষকে বিভ্রান্ত করে আগামী দিনে ঘোলা জলে মাছ ধরতে চাইছে এবং কমিউনিস্ট পার্টিকে ফায়দা করে দিয়ে আগামী 23-এর নির্বাচনে তাদের হাতে ক্ষমতা সেখানে তুলে দিতে চাইছে। কারণ সারা দেশে কমিউনিস্ট এবং তৃণমূল বর্তমানে কাছাকাছি স্থানে অবস্থান করছে এবং কংগ্রেস দল যে ভুলটা করেছিল বিগত দিনে সেই জিনিসটা আজকে কংগ্রেসের হয়ে তারা ভূমিকা পালন করতে চাইছে, তৃণমূল কংগ্রেস কমিউনিস্ট পার্টিকে শক্তিশালী করে। 15 তারিখ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা পদযাত্রার ডাক দেওয়া হয়েছে প্রশাসনের কাছে। বিগত দিনে তারা কোনো অ্যাপ্লাই করেনি পারমিশনের জন্যে এবং যেটা আমরা জানতে পারলাম যে এ রাজ্যে যেখানে তৃণমূলের একটা বুথ কমিটিও নেই, জেলা কমিটি নেই, বিধানসভা ভিত্তিক কোনো কমিটি নেই, রাজ্য কমিটি নেই, তারা পদযাত্রা করবে এবং যেহেতু রাজ্যের মানুষ এখনো পর্যন্ত তৃণমূলকে বিশ্বাস করেনি, যেহেতু সাংগঠনিকভাবে তারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সামনে পেরে উঠতে পারছে না, তাই পশ্চিমবঙ্গ পার্শ্ববর্তী আসামের করিমগঞ্জ শিলচর এই সমস্ত এলাকাগুলো থেকে মানুষ আনার জন্য সেখানে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমাদের কাছে যা খবর যে একটা বিশেষ শ্রেণীর মানুষকে এনে তারা ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার মধ্যে একটা লণ্ডভণ্ড পরিবেশ তৈরি করে যাতে একটা অশান্তির বাতাবরণ তৈরি করা যায়, একটা গুন্ডাগিরি তৈরি করা যায়, সেই জিনিসটাই তারা চক্রান্ত চালিয়ে যাচ্ছে এবং যাতে করে ত্রিপুরা রাজ্যের এই ঘটনাগুলোকে নিয়ে সর্বভারতীয় স্তরে তারা রাজনীতি করতে পারে। ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের নিয়ে ত্রিপুরা রাজ্যের মিডিয়ার মধ্যে যতটুকু সেখানে উৎসাহ নেই, রাজ্যের জনগণের মধ্যে যে কোনো উৎসাহ নেই, কিন্তু পশ্চিমবঙ্গের মিডিয়াগুলো দেখলে মনে হচ্ছে যে হয়তোবা তৃণমূল কংগ্রেস ত্রিপুরা রাজ্যে ক্ষমতা দখল করে ফেলেছে এবং সেখান থেকে প্রচার করা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি নাকি তৃণমূল কংগ্রেসকে ভয় পেয়েছে এবং তাই আমরা নাকি বাধা বিপত্তি সেখানে প্রদান করতে চাইছি। বন্ধুরা, পশ্চিমবঙ্গের একটা শ্রেণীর মিডিয়া, অথচ ত্রিপুরা রাজ্যের মিডিয়াতে কোনো ধরনের তৃণমূল কংগ্রেস এবং জনগণের মধ্যে তৃণমূল কংগ্রেসকে নিয়ে কোনো ধরনের আশা বা সেখানে উৎসাহ আমরা দেখতে পাচ্ছি না এবং বাইরে থেকে লোক এনে পদযাত্রা করে তারা ত্রিপুরার মানুষের কাছে দেখাতে চাইছে যে তারা সাংগঠনিকভাবে তাদের প্রচার এবং প্রসার সেখানে তারা করেছে। আমি আপনাদের মাধ্যমে এই রাজ্যের প্রতিটা অংশের জনগণ, শুভবুদ্ধি সম্পন্ন জনগণ, আমাদের দলের যারা কার্যকর্তারা রয়েছেন প্রত্যেকের কাছে আহ্বান জানাব যে কোনো অবস্থাতেই দলের কঠোর বার্তা কোনো অবস্থাতেই
তাদের এই যে ষড়যন্ত্র, ষড়যন্ত্রের ফাঁদে পা দিলে চলবে না। গত কয়েকদিন আগে আমরা দেখেছি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের ষড়যন্ত্র, সিপিআইএম এর ষড়যন্ত্র, এবং এখন সেই ষড়যন্ত্রের ব্যাটনটা তুলে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের হাতে। অর্থাৎ তারা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে চাইছে, বিং টু সাইডস অব দ্য সেম কয়েন, একই মুদ্রার এপিট এবং ওপিট হিসেবে কাজ করতে চাইছে কমিউনিস্ট পার্টি এবং তৃণমূল কংগ্রেস। তাই গত কয়েকদিন আগে মানিক সরকারের দ্বারা, কমিউনিস্ট পার্টির দ্বারা আমরা দেখলাম যে ত্রিপুরা রাজ্যের ধনপুর, উদয়পুর বিভিন্ন জায়গায় একটা অরাজক পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে, এবং বর্তমানে তারা ব্যাটনটা তুলে দিতে চাইছে তৃণমূল কংগ্রেসের হাতে, যাতে করে ওই বাইরে থেকে বহিরাগত লোকদেরকে নিয়ে, নেতৃত্বকে নিয়ে করিমগঞ্জ, পশ্চিমবঙ্গ, শিলচর, কাছাড়ের বিভিন্ন জায়গা থেকে লোকজনকে এনে ত্রিপুরা রাজ্যে জড়ো করে তারা মানুষকে বার্তা দিতে চাইছে যে ত্রিপুরা রাজ্যে পরিবেশকে সেখানে প্রচার এবং প্রসার তৃণমূলের হচ্ছে, সুতরাং আগামী দিনে তৃণমূল কংগ্রেস সরকারে প্রতিষ্ঠিত হবে, এই বার্তা তারা দিতে চাইছে। তো আমার আহ্বান, দলের বার্তা যে কোথাও যেন কোনো প্ররোচনায় তারা পা না দেয়। আমরা শান্তিপ্রিয় দল, উন্নয়নে বিশ্বাসী, আমাদের সরকার চলছে জনগণের উন্নয়নের জন্য। কোনো অবস্থাতেই তৃণমূল কংগ্রেস যে জিনিসটা চাইছে যে ত্রিপুরায় একটা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করে গায়ে মানে না আপনি মোরল এ ভাব দেখিয়ে দিল্লিরতে একটা সর্বভারতীয় স্তরে ত্রিপুরাকে একটা ইস্যু বানাতে, এবং মিডিয়ার মধ্যে সর্বভারতীয় স্তরে এবং পশ্চিমবাংলায় একটা ইস্যু বানিয়ে ত্রিপুরাকে সেখানে প্রেজেন্ট করতে, এবং রাজ্যের মানুষকে বিভ্রান্ত করে আগামী নির্বাচনে ভোট কাটাকাটির রাজনীতি করে কমিউনিস্টকে সেখানে জয় এনে দিতে। কারণ আমরা আগেও বলেছি যে সর্বভারতীয় স্তরে তৃণমূল কংগ্রেস চায় কমিউনিস্ট পার্টি ত্রিপুরাতে জয়লাভ করুক। তারা ভালো করেই জানে যে ত্রিপুরাতে তারা ক্ষমতায় আসতে পারবে না, যাদের একটা বুথ কমিটি পর্যন্ত নেই, একটা লণ্ডভণ্ড পরিবেশ তৈরি করে কমিউনিস্টকে মানুষ বিসর্জন দিয়েছে। তাই বাঁকা পথে কমিউনিস্টকে ফায়দা তুলে দিয়ে তারা আগামী দিনে কমিউনিস্টকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে চাইছে, সর্বভারতীয় স্তরে সমর্থন আদায় করতে চাইছে ত্রিপুরা থেকে বন্ধুরা। কারণ আমরা সর্বভারতীয় স্তরে দেখেছি বিমান বসু বলেছেন যে তৃণমূলের সঙ্গে চলতে আমাদের কোনো আপত্তি নেই, কারণ বাংলায় এখন কমিউনিস্ট পার্টি অপাঙ্কতেও একটা আসনেও তারা জয়লাভ করতে পারেনি বিগত বিধানসভা নির্বাচনে। ভারতীয় জনতা পার্টি 3 থেকে 77 আসনে সেখানে জয়লাভ করেছে। তাই প্রধান বিরোধী দল হয়ে গেছে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের কাছে, কমিউনিস্ট পার্টি এখন অপাঙ্ক্ত হয়ে গেছে। আর কমিউনিস্ট পার্টি চাইছে সর্বভারতীয় স্তরে তৃণমূলকে সঙ্গে নিয়ে, কংগ্রেসকে সঙ্গে নিয়ে সেখানে শরদ যাদব, আরজেডির লালু প্রসাদ যাদব, শরদ পাওয়ার, অরবিন্দ কেজরিওয়াল, এম কে স্ট্যালিন, চন্দ্রবাবু নাইডু, ওই ব্যক্তিদেরকে নিয়ে তারা অবিজেপি জোট তারা গঠন করে সর্বভারতীয় স্তরে শাসন ক্ষমতায় সেখানে আসতে চাইছে কমিউনিস্ট এবং তৃণমূল, একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে চাইছে বন্ধুরা।